Welcome to Hashtag Education, your friend for board exam and competitive exams. Welcome student, এর আগে আমি তোমাদের exam hall guide নিয়ে একটা ভিডিও করেছিলাম। মানে exam hall-এ তোমরা কিভাবে mathematics exam-টা দেবে, কি decision নেবে, কি plan করবে সেইটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো অনেকেই। তো আমি ওখানে বলেছিলাম যে আমি এর পরবর্তী একটা ভিডিও করব যেটাতে একটা কোশ্চেন এবং আনসার সেটাকে থাকবে, এবং যেটা দেখলে তোমরা আরও বেশি মানে আরও বেশি ফিল করতে পারবে, আরও বেশি বুঝতে পারবে যে কীভাবে আনসার করা উচিত, কি লেখা উচিত যাতে আমি ফুল মার্কস পাই। তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। আর একটা কথা বলবো, তোমরা বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর খুব ভালো করে কোশ্চেন পেপারটা ফলো করো, এবং সাথে আমি আনসারটাও তোমাদেরকে বলে দিচ্ছি, এটাও ফলো করো, দেখতে থাকো। দেখো এই কোশ্চেন যেটা আছে এটা কিন্তু ফার্স্ট যেটা দেওয়া হয়েছে, খুব ভালো করে দেখবে খেয়াল করে, ম্যাথামেটিক্সের একটা কোশ্চেন পেপার, নিউ সিলেবাস ফর রেগুলার ক্যান্ডিডেট, ফুল মার্কস হচ্ছে 90, আর টাইম কিন্তু 3 hours 15 minutes। এর আগেও আমি এটা নিয়ে বলেছিলাম যে এই ফিফটিন মিনিটস কিন্তু ইজ ভেরি ভাইটাল। এই 15 মিনিটস আমরা কীভাবে ইউজ করব, 15 মিনিটসে আমরা দেখে নেব যে কোন কোশ্চেনগুলো আমার পক্ষে সুইটেবল, সেই কোশ্চেনগুলোকে আমরা মার্ক করব। একটা জিনিস এখানে ইনস্ট্রাকশান প্রথমে দেওয়া থাকে যে এক এবং দুই নম্বরের এই নম্বরের কোশ্চেনগুলো খাতার প্রথম দিকেই করবে। বারবার বলে রাখছি আমি, এটা কিন্তু প্রথম দিকেই করবে, পেছনের দিকে করবো কিংবা অন্য জায়গায় করবো এটা কিন্তু করার চেষ্টা করো না। তোমার যদি মনে হয় যে আমি এই মুহূর্তে পারছি না, সেক্ষেত্রে তুমি কিছু পেজ ফাঁকা রেখে দাও, পেজ ফাঁকা রেখে তারপরে চলে যাও, চলে গিয়ে সেটাকে করো, কিন্তু প্রথমের দিকেই করো, কোশ্চেনটাকে খুব ভালো করে ফলো করো। আমি এই ফার্স্ট 15 মিনিটটা কীভাবে ইউজ করবো সেটাই দেখাচ্ছি। টোটাল ভিডিওটা আমি টোটাল টাইমটাকে ইউজ করবো, কীভাবে 15 মিনিট আমি স্টার্ট করবো, কীভাবে ইউজ করবো, কী কোশ্চেন মার্ক করবো আমি এক্স্যাক্টলি সেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 11:45 AM-এ তোমাদেরকে এই কোশ্চেনটা দেওয়া হবে, তো দেখে নাও কোশ্চেনটা কী আছে, জাস্ট একটা ওভারভিউ দেখে নাও কোশ্চেনটা কী আছে। নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। তো একের আন্ডারে MCQ দেওয়া হয়েছে, MCQ প্রত্যেকটা মার্কস 1 মার্কস করে আছে, 1 × 6, তো এরকম কোশ্চেন দেওয়া রয়েছে, এবং তার আনসারওগুলো নিয়ে আমি সরাসরি আলোচনা করছি। কোশ্চেনের জাস্ট একবার একটু দেখে নাও কোশ্চেনটা কীরকম। দেখো কোশ্চেন নাম্বার 2-এ 5টা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 3-তে সত্য মিথ্যা দেওয়া আছে, যে কোনো 5টি করতে হবে, কোশ্চেন নাম্বার 4-এও যে কোনো 10টি কোশ্চেন করতে হবে, 2 মার্কসের কোশ্চেন, এটা 2 মার্কসের কোশ্চেন, এটা 10টা করতে হয়, 20 মার্কস এখানটাতে আসবে, খুব ভাইটাল এই পার্টটা। নেক্সট এখানে দেখো কোশ্চেন নাম্বার 5 পাটিগণিত থেকে প্রশ্ন আসছে, এখানে 2টো কোশ্চেন দেওয়া যায়, আমাদের একটা আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 6 সমাধান করো, এখানে একটা জিনিস দেখো সমাধান করো, একটা নর্মাল সমাধান থেকে আসে, আর একটা আসে এই মানে ওয়ার্ড প্রবলেম, মানে কোশ্চেন দেওয়া থাকে, লিখে দেওয়া থাকে কোশ্চেনটাকে ভাষায়, সেটাকে থেকে আনসার কর, সেটাকে কোশ্চেন ফরম্যাট বানিয়ে সমীকরণ বানিয়ে সমাধান করতে হয়। কোশ্চেন নাম্বার 7 এখানে দেখো করণী থেকে একটা এসেছে, আর একটা এসেছে ফেড থেকে। কোশ্চেন নাম্বার 8 অনেকের কাছে এই কোশ্চেনগুলো একটু মনে হয় যেন যদি না পারি, এটা অনুবাদ সমানুপাতের ওই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা আসে। এই কোশ্চেন নাম্বার 9 দুটো উপপাদ্য, এই উপপাদ্য যে কোনো একটা করতে হবে। কোশ্চেন নাম্বার 10 যে কোনো একটা করতে হবে, এটা এক্সট্রা বা প্রয়োগ যেটাকে আমরা বলি সেখান থেকে যে কোনো একটাকে করতে হবে। কোশ্চেন নাম্বার 11 এটা হচ্ছে একটা সম্পাদ্য, এই এখানে √21, √12, √15 এইগুলোকে এখানে দিয়ে দেয়। কোশ্চেন নাম্বার 12 এটা ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি 3টে কোশ্চেন থাকবে, সেখান থেকে একটাকে দুটো করতে হবে। কোশ্চেন নাম্বার 13 ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেখান থেকে একটা করতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 14 দুটো কোশ্চেন আনসার দিতে হচ্ছে, 4 মার্কসের 2 4 মার্কসের 2টো কোশ্চেন, মার্কস হচ্ছে 8। আর কোশ্চেন নাম্বার 15 সেখানে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে আসে, এখানে 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো কোশ্চেন আনসার করতে হবে। আমি টোটাল কোশ্চেন পেপারটার সলিউশন দেখাবো, টোটাল কোশ্চেন পেপারের সলিউশন দেখাবো, দেখে নেবে কীভাবে এটাকে সলভ করা হয়েছে। তো আমি বারবার যেটা বলেছি, কোশ্চেন প্রথম দিকের কোশ্চেনগুলো প্রথম দিকেই আনসার করবে, অন্য দিকে করার চেষ্টা করো না, জায়গা রেখে দাও, দেখবে হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে। এবার দেখো এই কোশ্চেনটা আমি নিয়েছি, এই কোশ্চেন এবং তার আনসার দুটোকে নিয়েই আলোচনা করবো, কীভাবে আনসারটা করবো খুব ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, 10%
অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের সমতুল্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার? খুব ভালো করে কোশ্চেনটা খেয়াল করবে, 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ, অর্ধবার্ষিক মিনস সিক্স মান্থ, তা টাইমটা এখানে কিন্তু 6 মান্থ। এর আনসারটা দেখো কীভাবে করা আছে, আনসারটা খেয়াল করো, আনসারটা আমি দেখাচ্ছি। আনসারটা খেয়াল করো, এটার দেখো কোশ্চেন ওয়ানের আমি আনসারটা এখানে করেছি, ধরি আসল X টাকা, খুব ভালো করে ফলো করবে, ফুল সলভ করে দেওয়া আছে, দেখে নাও। ধরি আসল X টাকা, 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে X টাকার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ বলা ছিল। কোশ্চেনটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখছি কোশ্চেনটাকে আনা যায় কিনা এখানে। কোশ্চেনটাকে দেখো, 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের সমতুল্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আসলটাকে আমি ধরে নিয়েছি X টাকা, আসলটাকে যদি আমি X টাকা ধরে নিই, আর 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে X টাকার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, X(1+10/200, যেহেতু অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক বলে কিন্তু এখানে 1+R/200 এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। আর পাওয়ারের ক্ষেত্রে দেখো এখানে বার্ষিক বলেছে ঠিকই, কিন্তু বছরে দুবার ফোল্ড হচ্ছে, চক্রবৃদ্ধির হিসাবটা বছরে দুবার হওয়ার জন্য পাওয়ারে কিন্তু আমাকে 2 দিতে হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এইটা ক্যালকুলেশন করে দেখা গেল যে 441X/400 এটা হলো। এবার নিম্ন সুদের হার 8% যদি হয়, এই X(1+R/100 পাওয়ার 1 এটা ইকুয়াল টু এই 441X/400 হবে, সেটা আবার ফলো করো, 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের সমতুল্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, এর সমতুল্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা জানতে চেয়েছে। তাহলে বার্ষিক মানে এখানে আমি নিশ্চয়ই 1ই দেব, এই জিনিসটার সমতুল্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে সেটাই কোশ্চেনটা। তাহলে এখানটা ক্যালকুলেশন যখনই আমি করছি দেখা যাচ্ছে R=10.25 এসে যাচ্ছে, খুব ইজি ক্যালকুলেশন। X(1+R/100, 100টা LCM এ আছে, তাহলে ওপরে হচ্ছে 100+R, নিচে আর এদিকে 441/X, ক্যান্সেলিং করলে দেখা যাবে আর এর ভ্যালুটা 10.25 এসে গেছে। তাহলে এখানে আমাদের আনসারের মধ্যে 10.25 একটা ছিল, 10.25%, ঠিক আছে। তাহলে যখন আমরা আনসার লিখছি তখন আনসারটা কীভাবে লিখব, 1B 10.25%, এটা কমপ্লিট হলো। ফুল সলভ করে দেখিয়েছি, কেউ যদি ডাইরেক্ট এটা লিখতে পারে তাও হবে, কিন্তু তো ডাইরেক্ট এটা লেখা তো পসিবল হয় না, তখন এই ক্যালকুলেশনটা করে নেবে, এভাবে করতে পারো। আমি বারবার বলেছি একটা করে এনলাইন টানবে, একটা এনলাইন টেনে দেবে, ঠিক সেই ফর্ম্যাটেই আমি এটা করে দেখিয়েছি, দেখে নাও কীভাবে এগুলোকে সলভ করা হয়েছে। নেক্সট কোশ্চেনটাকে দেখো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে √a -1, এটা X² সহক (X²+Bx+C), এগুলো জিরোর দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে যে শর্তে, দ্বিঘাত সমীকরণ দুটো বীজ আছে, একটা বীজকে আমি শূন্য করছি, কোন শর্তে একটা বীজকে শূন্য করা যাবে, দেখো আনসারটা কীভাবে করা হয়েছে দেখে নাও একটু। কোশ্চেনটাও দেখতে থাকো, আনসারটাও দেখো, দুটো আমি একসাথে দেখাচ্ছি, দুইটা সি যদি শূন্য হয়, খুব ভালো করে বোঝো, একটা বীজ শূন্য হওয়ার শর্ত কিন্তু এই সি পোর্শনটা যদি শূন্য হয়ে যায় তাহলে সবটাই এর মধ্যে কিন্তু এক্স থেকে গেছে। অন্য একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি, ধরো X²+3X = 0, সিটা শূন্য আছে,
এখানে তো একটা কমন আমার এক্স আসবেই, টু এক্স প্লাস থ্রি এরকম তো একটা আসবেই, তাহলে এক্স তো জিরো হবেই এখান থেকে, তাই না? তাহলে সিটা যদি শূন্য হয়ে যায়, সি শূন্য হলেই কিন্তু একটা বীজ শূন্য হবেই, তাহলে তখন সি শূন্য হওয়ার পর কন্ডিশনটা এরকম আসছে, রুট ওভার এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল জিরো। এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এক্স ইকুয়াল জিরো, তাহলে একটা কন্ডিশন সি ইকুয়াল শূন্য, এটা মনে রাখবে এবং নিজেও টেস্ট করে দেখে নেবে যে এরকম হচ্ছে। এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে থ্রিটা, থ্রি আনসারটা আনছি এখানে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ইকুয়াল ডিসি, এই আমি একটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এখানে এঁকেছি, এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ইকুয়াল ডিসি, এ বি এই সাইডটা ইকুয়াল ডিসি এই সাইডটা, এইটা গিভেন। তাহলে কি কন্ডিশনটা, এখানে চারটে কন্ডিশন দেওয়া আছে, চারটে কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা ফুলফিল করছে? দেখো এ বি ইকুয়াল ডিসি যেই হয়ে গেছে, এখানে একটা জিনিস দেখো, এখানে বলে দিয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি বি, এ ডি বি কেন বলতে পারবে? কারণ এটা দেখো এই বৃত্তচাপের ওপরই দুটো অ্যাঙ্গেল। সিমিলারলি সিবিডি ইকুয়াল টু সিএডি, সিবিডি কোনটা আমি এটা মুছে নিচ্ছি, তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা বোঝা। সিবিডি সিবিডি এই অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে সিএডি সিএডি এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। আবার এসিবি ইকুয়াল টু সিবিডি, এসিবি কোনটা, এ সিবি এই 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 অ্যাঙ্গেলটা ইকুয়াল টু সিবিডি সিবিডি এই অ্যাঙ্গেলটা, কেন এবি ইকুয়াল ডিসি বলে দিয়েছে? এবি এবি ইকুয়াল টু ডিসি যেই হচ্ছে, এদের অপোজিট অ্যাঙ্গেল এইটা, ডিসির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, আমি রেড দিয়ে মার্ক করছি, ডিসির অপোজিট অ্যাঙ্গেল এইটা, আর এবি এবির অপোজিট অ্যাঙ্গেল এইটা, এই অ্যাঙ্গেল দুটো এখানে ইকুয়াল হয়ে গেছে। আবার ত্রিভুজ ইসিবি এর, ইসিবি ত্রিভুজ কোনটা, আবার এটাকে আমি ইরেজ করে নিয়ে দেখি, ত্রিভুজ ইসিবি ইসিবি এই ত্রিভুজটার, ত্রিভুজটার ইসিবি এর ইসিবি ইকুয়াল টু ইবিসি, ইসিবি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু ইবিসি, ইবিসি এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এই দুটো অ্যাঙ্গেল যে ইকুয়াল হয়ে গেছে, বড় ত্রিভুজটা অ্যাঙ্গেল ধরে ছোটো করে নিয়েছি, তাহলে বি ইকুয়াল সি, বি আর সি ইকুয়াল হয়ে গেছে, বি সি ইকুয়াল হয়ে গেছে, তাহলে অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ডি, এ ডি বিটা দেখে নিই, এ ডি বি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু সি এ ডি, সি এ সি এ ডি এই অ্যাঙ্গেলটা, যেই এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে ডি ইকুয়াল টু এই, ডি ই ইকুয়াল টু এ ই, ঠিক আছে। এইবার জাস্ট ওই দুটোকে আমরা অ্যাড করে দিলাম দুদিক থেকে, অ্যাড করার পর আসলো এ সি ইকুয়াল ডিবি, এ সি আর ডিবি মানে এর কর্ণ দুটো ইকুয়াল হয়ে গেল, বুঝে নিয়েছো? নেক্সট দেখো, ফুল সলিউশনটা একবার দেখে নেবে কীভাবে আমরা সলভ করছি। নেক্সট কোশ্চেন দেখো, এই থেকে আমি দিক থেকে কোশ্চেন আছে, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে কোসেক থিটা মাইনাস ফিফটিন, অ্যান্সারটা আমি দেখাচ্ছি, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা লিখে দিয়েছি, যে আমি কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি সাইন থিটাকে, সাইন থিটাকে যে কস থিটা দিয়ে ডিভাইড করেছি, রাইট সাইড ওয়ান হয়ে যাচ্ছে, মানে টেন থিটা ইকুয়াল টু ওয়ান, টেন থিটা ইকুয়াল টু মানে টেন থিটা ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি, এবার এই জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালুটা বসিয়ে দিই, কোসেক ফর্টি ফাইভ মাইনাস, এখানে ছিল কোসেক থিটা মাইনাস ফিফটিন, তাহলে কোসেক ফর্টি ফাইভ মাইনাস ফিফটিন, দ্যাট ইজ কোসেক থার্টি, আনসার টু, আনসার টু টু। তাহলে আমি কীভাবে আনসার লিখতে বলেছি, ওয়ান ফোর সি টু, এটা তো কমপ্লিট আনসার লেখা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও, ফাইভ এরটা, একটি গোলকের আয়তন ভি একক হলে গোলকটির ব্যাসার্ধ, দেখো কীভাবে সলভ করেছি আমি দেখে নাও, গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিয়েছি, তাহলে আয়তন কত, ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক, খুব স্বাভাবিক সেটা, এইটা এগুলো ভি বলে দিয়েছে, এটা এগুলো ভি করে নিয়েছি, এটা এগুলো যেই ভি হচ্ছে আর কিউব, আর কিউবের ভ্যালুটা হচ্ছে থ্রি ভি বাই ফোর পাই,
তাহলে আর এ ভ্যালু, আর যেহেতু পাওয়ারে থ্রি ছিল, যে তখন আর এ বের করবো পাওয়ারটা ওয়ান বাই থ্রি হয়ে যাবে। দেখো এটা কোন অপশানটাই আছে, দেখো ডি অপশানটা এটা এটা আছে, তাহলে ডি ইকুয়াল থ্রি ভি বাই ফোর পাই, পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড। আনসারটা কীভাবে লিখতে হবে তোমরা সেটা জানোই, আমি বলেই দিয়েছি আনসারটা লেখার সময় ওই টোটালটা নিয়ে আনসারটা লিখবে, ঠিক আছে। এবার নেক্সট এটা দেখো, নেক্সট হচ্ছে সিক্সেরটা, সিক্সের আমি আনসারটা দেখাচ্ছি, সিক্সের কোশ্চেনটা দেখে নাও। সেভেন্টিন, টোয়েন্টি ফাইভ, থার্টি, থার্টি টু, টোয়েন্টি এইট, টোয়েন্টি ফোর, টোয়েন্টি এইটিন, সিক্সটিন, টেন, এর মধ্যমা। তো আমি যেটা এখানে করলাম, ফার্স্ট এটাকে ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম, সাজানোর পর দেখছি হ্যাঁ এন এগুলো টেন, সাজানোর আগেই দেখতে পাচ্ছি সেটা, আমার টেনটা ইনফরমেশান এখানে আছে, টেনটা ডেটা আছে। তাহলে টেন যখন হচ্ছে, দেখো আমি মিডিল টার্ম ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই টোয়েন্টি আর টোয়েন্টি ফোর, এই টার্ম দুটো হচ্ছে মিডিল টার্ম, তাহলে এই দুটোকে অ্যাড করবো, টু দিয়ে ডিভাইড করবো, আনসার টোয়েন্টি টু। দেখো সিএ টোয়েন্টি টু আছে, তাহলে আমি আনসারটা সিএতে পেয়ে যাচ্ছি। আনসার যখন লিখবো তখন আমরা ওরকম লিখবো, ওয়ান সিক্স সি টোয়েন্টি টু। দেখো প্রথমে একটা কথা একটু বলে রাখি, যে আমি এই ভিডিওটা যে জায়গায় ভিডিও করছি, একটু হয়তো সাইড থেকে সাউন্ড আসতে পারে, তোমরা একটু কষ্ট করে এটাকে দেখে নিও, খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এই টু এর কোশ্চেন যেটা, এটা তো নিয়ে নিয়ে আলোচনা করেই দিয়েছি, এবার যেটাকে দেখতে হবে ভালো করে, এদিকে সলিউশনটাও আমি সব দেওয়া আছে, সলিউশনটা টোটালটা নিয়েই আলোচনা করব, যতটা করেছি তারপর থেকে এই পার্টে আলোচনা করছি। দেখে নাও টুটা হয়ে গেছিল, কোশ্চেন নাম্বার থ্রিটাও হয়ে গেছে, কোশ্চেন নাম্বার থ্রি থেকে দেখো, প্রথমটাও আমি ওখানে বলে দিয়েছিলাম। এবার কোশ্চেন নাম্বার ফোর থেকে আমি ডিসকাস করছি, দেখে নাও খুব ভালো করে। দেখো পরের ওয়ান একটা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? ভালো করে লক্ষ্য করবে, বার্ষিক 5% সরল সুদ, তাহলে আর এর ভ্যালু এখানে 5। দেখো আমি এই আনসারটাকে একটু বড় করছি, দেখো মূলধন এখানে ধরা হয়েছে 1 টাকা, মূলধন যদি 1 টাকা হয়, আর খুব ভালো করে দেখো 5% সরল সুদ হলে কত টাকার মাসিক সুদ, মাস বলেছে, ওই জন্য 1 মাস মানে হচ্ছে 12 বছর, 1/1 মাস মানে হচ্ছে 1/12 বছর, যেহেতু এখানে মাস বলেছে 1 মাসকে, ওই জন্য 1/12 দিয়ে ডিভাইড করে বছরে কনভার্ট করা হলো। তাহলে 5% হারে 1 টাকার 1 মাসের অর্থাৎ 1/12 বছরের সরল সুদ তা কত হতে পারে? দেখো আমাদের আই ইকুয়াল টু যে ফর্মুলা, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, সেই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা ইউজ করছি। পিটা হচ্ছে এক্স, পি এ ভ্যালু এখানে এক্স বসে গেছে, আর এ ভ্যালু 5 বসে গেছে, আর 1/12 টিটা বসে গেছে, আর নিচে 100 আছে। ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে x/240, এখানে দেখো সুদ বলে দিয়েছে 1 টাকা, তাহলে x/240 ইকুয়াল টু 1, x/240 ইকুয়াল টু 1, দ্যাট মিনস x=240, তো মিনিমাম মূলধন আনসার হচ্ছে 240, ঠিক আছে। পরের কোশ্চেনে দেখো, চাই দিয়ে এটা হচ্ছে, কোনো ব্যবসা দিয়ে ইয়োগের মূলধনের অনুপাত 3:2, লাভের 5% একটি এনজিওতে দেওয়ার পর এ 1197 টাকা পেল, মোট লাভ নির্ণয় করো। লাভের 5% এনজিওতে দিয়ে দিয়েছে, দেওয়ার পর এ 1197 টাকা পেয়েছে। ভালো করে দেখো চারের দিয়েটা, ধরি লাভ 1 টাকা, লাভের 5% কত হবে? 5% 1 টাকা আমি ধরেছি, 5% মানে হচ্ছে 5/100, আর যেহেতু 1 টাকা ইন্টু এক্স, তাহলে 5x/100, তাই লেখা আছে। এইটা দিয়ে দিয়েছে, এই টাকাটা দিয়ে দিলে এখন বাকি থাকছে 1 টাকা, এক্স থেকে 5x/100 দেওয়ার পর থাকছে 95x/100। আচ্ছা ই ইজ টু বি ইকুয়াল 3:2, এ ইজ টু বি ইকুয়াল টু 3:2, তাহলে এ এর পার্ট কত হচ্ছে 3/12, আর বি এর কত হচ্ছে 2/12 হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এ এর লম্বাংশ 3/5 অংশ, বি এর লম্বাংশ 2/5 অংশ,
তাহলে এই যে রিমেইনিং যেটা ছিল, বাকি যেটা ছিল, তার তিনের পাঁচ অংশ কত বের করা হলো? 57,100 টাকা। এইটাই তো এ এর মূলধন। এ পেয়েছে 1,97,000 টাকা, তাহলে এটা নিশ্চয়ই 1,97,000 সমান হবে। এখানে নাম্বারগুলো এমনই আসবে যে এই ক্যালকুলেশন ইজি করা যাবে। এই 57,1,97,000 কিন্তু ক্যান্সেল করা যাচ্ছে, ভালো করে দেখবে। এটাকে ক্যান্সেল করলে এটা হবে 21, দিয়ে 2100 হচ্ছে আনসার, নিম্ন লাভ 2100। দেখো এখানে আমরা এইভাবে করেছি, নাম্বার দিয়েছি, এখানে মাঝে গ্রাফার করেছি এদিকে, এটা তোমাদের করার দরকার নেই। আমি যেটা বলবো, এই এন লাইন একটা করবে, আনসার করবে এন লাইন টেনে দেবে, এটা কিন্তু করবে। তারপরটা দেখো, 4-3-টা x²-px+q=0 সমীকরণে বীজদ্বয়ের অনুপাত 2:3 হলে প্রমাণ করো 6p² = 25q, বীজদ্বয়ের অনুপাত 2:3, তাহলে আমি বীজগুলো 2α 3α ধরে নিতেই পারি, এত 2α 3α। বীজদ্বয়ের যোগফল কত হয়? এই যে x² এই x এর সহগ তার নেগেটিভ বাই x² এর সহগ, তাই তো? সেটা হয়ে এসছে p, আর গুণফল বলে দিয়েছে কিউ, গুণফল হচ্ছে কিউ, তাহলে এখান থেকে যোগ করে 5α = p, 6α² = q। এবার 6p² মানে কত? p মানে তো 5α, তাহলে 6×5α² তাহলে 6×25α² মানে 25×6α² আর 25×6α² মানে কিউ, 25q প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, দেখে নিচ্ছ কত সুন্দর একটা প্রমাণ। তারপরেরটা দেখো, 1/x + 1/y ভ্যারিজাস 1/x + y, সেটা হলে দেখাতে হবে এটা x² + y² ভ্যারিজাস xy। দেখা যাক এটা কীভাবে সলভ করেছি। দেখো, 1/x + 1/y ভ্যারিজাস 1/x + y, যেই এই ভ্যারিজাস সাইনটা তুলে দিচ্ছে না, একটা কে বসিয়ে দিচ্ছি এখানে, কে হচ্ছে ভেদ্যবাগ নট ইকুয়াল টু 0, জাস্ট লসাগু করছি, লসাগু হচ্ছে xy, অপরে x + y, এই x + y আর x + y মাল্টিপ্লাই করলে x + y হোল স্কোয়ার হয়ে গেছে এখানটায়, আর নিচে xy আছে। x + y হোল স্কোয়ার মানে কত? x² + y² + 2xy, লিখি এই এদিকের এই 2xy আর এদিকের এই k×xy, এই দুটোকে রাইট সাইড নিয়ে গিয়ে কমন নেওয়া হয়েছে, k-2xy হয়ে গেছে, তাহলে k-2 তো ধ্রুবক, তাহলে x² + y² প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, এবার পাঁচেরটা দেখো, পাঁচের কোশ্চেন আমি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। পিকিউ আর ত্রিভুজের পিকিউ ও পিআর বাহুর উপর ডিই দুটি বিন্দু, ত্রিভুজ হচ্ছে পিকিউআর, ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, ডিই প্যারালাল, এই ডিই আর কিউআর হচ্ছে প্যারালাল, যদি পিডি বাই কিউডি হচ্ছে 4/3, মানে এই পিডি বাই কিউডি এটা 4/3 আর 4/13, 4/3 বলছি, 4/13 আর পিআর হচ্ছে 20.4, পিআর হচ্ছে 20.4, পিআর কোনটা? এইটা হচ্ছে 20.4 সেমি। তাহলে পিই কত? পিই ভ্যালু জানতে চেয়েছে, পি হচ্ছে এখান থেকে এইটুকু, পিই কত? দেখো, ডিই প্যারালাল কিউআর, তাহলে পিডি বাই কিউডি, পিই বাই আরই, এটা আমাদের এই সদস্যতার এই চ্যাপ্টার থেকে আমরা এটা জানি, বলতে পারি। তাহলে এখানে পিডি বাই কিউডি ইকুয়াল টু পিই বাই আরইটাকে আমি পিআর মাইনাস পিই লিখেছি, এবারে ভ্যালুগুলো সব পুট করে দিয়েছি, ভ্যালুগুলো পুট করার পর পিই ভ্যালু পড়া গেছে 4.8 সেমি, এটা তো জানতে চেয়েছে, তাই না? এরপরটা দেখো, পরের কোশ্চেনটাকে আগে ভালো করে দেখে নাও। কোশ্চেনটা হচ্ছে, 10 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? রম্বসের একটা কর্ণ দিয়ে দিয়েছে 12 সেমি। একটা কথা বলে রাখি, রম্বসের কর্ণরাই কিন্তু পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু খেয়াল রাখবে। দেখো, চারটা যদি ABCD রম্বসের কর্ণ দেয়, AC ও BD পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এ হচ্ছে ও বিন্দু, এবং AC কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, AC যে কর্ণটা, AC কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। ঠিক আছে, যেটা বললাম আমি প্রথমেই, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে এবং সমদ্বিখণ্ডিত করবে, খেয়াল রাখবে কথাটা। তাহলে এও কত হবে? হাফ AC, তাহলে হাফ×12 সেমি, তাহলে 6 সেমি। প্রশ্ন অনুসারে দেখো সলিউশনটা, প্রশ্ন অনুসারে AB = 10 সেমি, এখন সমকোণী ত্রিভুজ AOB, এই AOB যে ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ
ए ও বি যেহেতু এখানে সমকোণ বলে দিয়েছি, সমকোণের সমদ্বিগুণিত করে, তাহলে কি হবে, এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার, এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে বি ও হচ্ছে 8, তাহলে বিডি কত, 2 ইন্টু বি ও মানে 16 সেমি, তাহলে অপকরণ করবে 16 সেমি। এগুলো আমি তোমাদের আনসার দেখাচ্ছি কীভাবে আনসার করতে হবে, কোশ্চেন কীরকম থাকে তার আনসার কীভাবে করতে হয় তার একটা টোটালি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে এইভাবে আনসারগুলো করবে সেটা সেই জায়গা থেকে রেডি করো, আনসারগুলো এইভাবে করা দরকার। নেক্সট কোশ্চেনটা দেখো, ও কেন্দ্রে বৃত্তে এ বি ও সি ডি যে দুটি দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল 60 ডিগ্রি, সি ডি ইকুয়াল টু 6 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো ছবিটা রেখেছি, এই ও কেন্দ্রে বৃত্তে এ বি সি ডি, ও কেন্দ্রে যে বৃত্তটা তার এই এ বি আর সি ডি এই যতটুকু দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল ইও বি, এ ও বি এটা দিয়েছে 60 ডিগ্রি, সি ডি ইকুয়াল টু হচ্ছে এটা সি ডি ইকুয়াল টু 6 সেমি। দেখো ও এ বি ইকুয়াল টু ও বি এ, ও এ বি ইকুয়াল টু ও বি এ, কেন ও এ, ও এ ইকুয়াল টু এ বি, ও এ ইকুয়াল টু ও বি, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাহলে তিনটে তো 180 ডিগ্রি, তার মধ্যে একটা 60 দিয়েছে, তার মধ্যে আবার এই দুটো ইকুয়াল, তাহলে এই দুটো 120, তাহলে একটা সেটি প্রত্যেকটাই তাহলে 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ ও বি এর এই তিনটে অ্যাঙ্গেলই 60 ডিগ্রি, ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি হবে, সমবাহু ত্রিভুজ যেহেতু বলেছে আর এটা 6 সেমি বলেই দিয়েছে, অবশ্যই এটা 6 সেমি হবে, এটাও 6 সেমি হবে, বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা, হলে এক্স ও এর থিটা পর্যন্ত সম্পর্ক, এক্স ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা, এটা হচ্ছে এটা বি ট্যান থিটা, খেয়াল রেখো, তাহলে সেক থিটা ইকুয়াল এক্স বাই এ, আর ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি, আর এই রিলেশনটা আমরা জানি, সেক্স কোস থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, রিলেশনে বসিয়ে দাও এসে যাবে। নেক্সট দেখো, রুট টু সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 দিয়ে দিয়েছে, আর আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে আলফা বিটার মান কত, তাহলে রুট টু সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, তাহলে রুট টুটাকে ডিভাইড করে দিলাম 1/√2 হয়ে গেল, সেটা হচ্ছে সাইন 45, তাহলে আলফা মাইনাস বিটা হলো 45 আর আলফা প্লাস বিটা হলো 90, যেহেতু এটাকে অ্যাড করে দিলাম বিটা বিটা ক্যান্সেল হয়ে গেল, 2α = 135, তাহলে আলফা ইকুয়াল টু 67 1/2, বিটা 9, বিটা হচ্ছে 90 - 67 1/2 মানে 22 1/2, বিটার ভ্যালু বেরিয়ে গেল। টেনেটটা দেখো, সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক বলছি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান হলে তাদের আয়তনের অনুপাত কত, বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফলটা সমান, খেয়াল রাখো চোঙের ব্যাসার্ধ আর ধরেছি আর উচ্চতা এইচ, আর গোলকার চোঙের দুটোরই ব্যাসার্ধ আর, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr² এই ধরনের কোশ্চেনগুলো আগেও পেয়েছো, তাহলে 4πr² হলো 2πrh, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh আর গোলকের 4πr² যেই ক্যান্সেলিং করছো এইচ ইকুয়াল টু 2r হয়ে যাচ্ছে। এবার আয়তনের অনুপাত জানতে চেয়েছি তাদের, তাদের আয়তনের অনুপাত কত, তাদের আয়তনের অনুপাত কত, আয়তনের অনুপাত হচ্ছে 4π3πr³ আর চোঙের হচ্ছে 4, চোঙের হচ্ছে πr² h, যেই রেশিও এখানে করা হচ্ছে দেখা যাচ্ছে এখানে আর আরও ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এখানে এই এইচ ইকুয়াল টু আর এক জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, এই এইচ ইকুয়াল টু আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে, 2:3, 2:3 ইজ দ্য আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, 11টা, 11 ঘন সেমি লোহাকে 56 সেমি লম্বা একটি তারে পরিণত করা হলে তারের ব্যাসার্ধ কত, চারের 11টা ধরি তারের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে আয়তন হচ্ছে πr² এইচ, এইচ এখানে হচ্ছে 56 এটা ঘনসেমি, আবার লোহার আয়তন হচ্ছে 11 ঘন সেমি, তাহলে এই দুটো নিশ্চয়ই ইলেভেন ইকুয়াল, এখান থেকে আর এই ভ্যালু পাচ্ছি 0.25, নিম্ন ব্যাসার্ধ 0.25 সেমি। তারপরটা দেখো, এরকম আমি অনেক সব খারাপ বেজ থেকে এগুলো করিয়ে দিয়েছি, একটু দেখে নাও, 4 এ 12টা ইউআই ইকুয়াল টু, এটা ইউআই, ইউআই ইকুয়াল টু এক্স আই মানে 35/10, সেখান থেকে এক্স বারের ফর্মুলা আমরা এখানে লিখে দিতে পারি,
টেন ইন্টু এইটুকু এইটুকু হচ্ছে এক্স বার প্লাস 35 এক্স বার মানে হচ্ছে সামসান এফ আই ওয়াই বাই সামসান এফ আই ভ্যালুগুলো পুট করে দিয়ে ভ্যালু এসছে 40 ঠিক আছে এটা খুব ইজি আছে দেখে নেবে এবার পাঁচের র্যাকেটটা দেখো কোনো মূলধন কোনো মূলধনের দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 4,000 টাকা 4,100 টাকা কোনো মূলধনের দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 4,000 টাকা আর 4,100 টাকা হলে মূলধন ও সুদের হার মূলধন আর সুদের হার দুটোই জানতে চেয়েছে দু বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দিয়ে দেওয়া হয়েছে দেখো সলিউশনটা দু বছরের সরল সুদ 4,000 টাকা তাহলে এক বছরের সরল সুদ কত হবে ডিভাইড করবো দুই দিয়ে 2,000 টাকা দু বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হচ্ছে 100 টাকা এই 100 টাকায় হচ্ছে 2,000 টাকার এক বছরের সুদ এই সুদের জন্য তো এই পার্থক্যটা হয়েছে 100 টাকায় তাহলে 100 টাকার এক বছর সুদ কত হচ্ছে 50 টাকা বার্ষিক সুদের হার 50% ঠিক আছে কি জানতে চেয়েছে মূলধন ও সুদের হার মূলধন এখানে কত মূলধনটা এখানে এখানে বের করা হয়নি মূলধনটা বের করবে এই এটা বসিয়ে দিয়ে সুদের হার 50% দিয়ে মূলধনটা এখানে বেরিয়ে যাবে কিন্তু বছর সরল সুদ 4,000 টাকা এখান থেকে আর সুদের হার 50% এখান দিয়ে মূলধনটা বেরিয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো একটি ব্যবসায় ইউবি যথাক্রমে 5,200 টাকা ও 6,500 টাকা বিনিয়োগ করে তারা ঠিক করে লাভের টাকা থেকে এক বছর পরে ই ব্যবসা দেখাশোনার জন্য 315 টাকা পাবে এবং তারা প্রত্যেকের মূলধনের ওপর 5% সুদ পাবে বাকি টাকা তাদের মূলধনের অনুপাতে বঞ্চিত হবে কোনো বছর 4,500 টাকা লাভ হলে প্রত্যেকের লাভের পরিমাণ কত দেখো ভালো করে সলিউশনটা এ ও বি এর মূলধনের অনুপাত পরিষ্ট ভাই এতটুকু যদি করতে পারো 1 মার্কস পেয়ে যাবে লাভ হচ্ছে 4,500 টাকা এ 315 টাকা নিয়ে নিচ্ছে তাহলে বাকি থাকছে কত 4,500 থেকে মাইনাস 315 করলে থাকছে 1,185 টাকা আবার প্রত্যেকের মূলধনের 5% সুদ পাবে এটার মধ্যে তারা 5% সুদ পাচ্ছে সুদ বাবদ পাচ্ছে 260 টাকা বিয়ে বি সুদ বাবদ পাচ্ছে 325 টাকা ঠিক আছে বিয়ে তো 6,500 টাকা ছিল ওই জন্য 325 টাকা পাচ্ছে তাহলে বাকি টাকা কত থাকছে 4,500 থেকে কী কী বাদ চলে যাচ্ছে প্রথমে 315 বাদ গেল তারপর 325 বাদ গেল এ এর জন্য 260 বাদ গেল বি এর জন্য তাহলে বাকি টাকা থাকলো 3,600 টাকা এই বাকি টাকাটা 4:5 অনুপাতে ভাগ হচ্ছে তাহলে এ পাচ্ছে 1,600 টাকা দেন বি পাচ্ছে 2,000 টাকা তাহলে এ মোট কত পেল 315 টাকা পেয়েছিল আর 260 টাকা কে পেয়েছিল দেখো হ্যাঁ এই পেয়েছিল 260 টাকা আর পরে 1,600 টাকা তাহলে 175 টাকা তেমনি বি 325 টাকা পেয়েছিল আর 2,000 টাকা 2,325 টাকা ঠিক আছে এবার দেখো 6,000 টাকাটা সমাধান করো এ ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস ইকুয়াল টু ইম্পর্টেন্ট একটা ম্যাথস এটা খুব ভালো করে দেখবে এ বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু টু জাস্ট এটাকে লসাগু করে দেওয়া হলো লসাগু করে ওপরে ক্যালকুলেশনগুলো করে দেওয়া হচ্ছে ক্যালকুলেশন করে দেওয়ার পর সব একদিকে নিয়ে গিয়ে খুব ভালো করে দেখবে সলিউশনটা আলটিমেটলি এই উপাদকটা আসলো এখান থেকে এক্স এর ভ্যালু হলো এ প্লাস বি বাই টু ঠিক আছে এটা ভালো করে দেখো তেমনি দেখো পরেরটা দেখো একটি ধনাত্মক সংখ্যা থেকে তার ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল 110 হয় দুই সংখ্যাটি এক্স স্কোয়ার তার ধনাত্মক বর্গমূল হচ্ছে এক্স বিয়োগ করলে 110 110কে এই পাশে নিয়ে আসা হলো লেফটে নিয়ে এসে এবার মিলিয়ন ফ্যাক্টর করে এই ফ্যাক্টর দুটো আসলো এক্স ইলেভেন মাইনাস 10 যেহেতু ধনাত্মক সংখ্যা বলা হয়েছে তাহলে এক্স ইলেভেন সংখ্যাটা হচ্ছে 121 বুঝতে পেরেছ পরেরটা দেখো এক্স ইকুয়াল রুট 3/2 হলে এর মান নির্ণয় করতে হবে রুট ওভার 1 + x মাইনাস রুট ওভার 1 - x বাই রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x দেখো প্রথমে এটাকে সিমপ্লিফাই করো সিমপ্লিফাই করে কীভাবে করবে এই নিচে যে জিনিসটা আছে এর অপোজিট দিয়ে মাল্টিপল করে দেওয়া হলো
ওপরটাও এরকম হোল স্কোয়ার এসে গেলো আর নিচটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো। আলটিমেটলি এটাকে দেখো ক্যালকুলেশান করার পর এই জিনিসটা আসছে। এবার জাস্ট এক্সের ভ্যালুটা বসিয়ে দাও, আগে থেকে কিছু করার দরকার নেই, এক্সের ভ্যালুটা বসিয়ে দাও, বসিয়ে ক্যালকুলেশান করো, 1/√3 এসে যাচ্ছে অ্যান্সার। আরেকটা দেখো 8x² প্লাস 25xy প্লাস 9y² ভ্যারিয়েস 10xy হলে এক্স কিউব ভ্যারিয়েস ওয়াই কিউব দেখাতে হবে। দেখা যাবে এটা কীভাবে করা যায়, এখানে কী ধরে নেওয়া হয়েছে, ভ্যারিয়েস সাইনটা তুলে দিয়ে কী ধরে নেওয়া হয়েছে। এবার এইদিকে xy ছিল, এদিকে 10kxy ছিল, এক সাইডে নিয়ে এসে এটাকে কমন নেওয়া হয়েছে। জাস্ট হোল স্কোয়ার ফর্মে সাজানোর মধ্যে একটা চেষ্টা করা হচ্ছে, 8টাকে কমন নেওয়া হয়েছে, এটিকে কমন নিয়ে এটাকে দেখো হোল স্কোয়ার ফর্মে সাজানোর চেষ্টা করা হচ্ছে। x² প্লাস 2xy টু ab, এইটুকু হচ্ছে b এর পার্ট, এটুকু হচ্ছে b এর পার্ট প্লাস বি স্কোয়ার। এবার অ্যাডিশনালি যা ছিল অ্যাডজাস্ট করার জন্য সেগুলোকে মাইনাস করে দেওয়া হয়েছে, অ্যান্ড 9/2y² ছিল এটাকে রেখে দেওয়া হয়েছে। এইবার দেখো এই হোল স্কোয়ার ফর্মে এটাকে নিয়ে যাওয়া হয়েছে, এটা একটু ভালো করে দেখে নেবে, একটু অন্যরকম আছে ম্যাথসটা। হোল স্কোয়ার ফর্মে নিয়ে যাওয়ার পর এই এত বড় জিনিসটাকে একটু পি ধরা হয়েছে, তারপর এক্সিজেবল রয়েছে এই জিনিসটা। আর দেখো এই যে পি যেটাকে ধরা হয়েছে সেটা তো সবই নাম্বার টাম্বার রয়েছে যেটা ধ্রুবক পদ, তাহলে এক্স ভ্যারিয়েস ওয়াই এখান থেকে এসে যাচ্ছে, দিয়ে বোথ সাইড কিউব করে দিলে এক্স কিউব ভ্যারিয়েস ওয়াই কিউব, ঠিক আছে। নেক্সট দেখো 8-এর কোশ্চেনটা, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ বি হলে দেখা হয় যে x² প্লাস 2a² প্লাস xy বাই x² মাইনাস xy ইকুয়াল টু a² মাইনাস ab বাই b² প্লাস ab। দেখো ভালো করে সলিউশনটা কীভাবে করা হয়েছে, যেটা গিভেন আছে সেটাকে নিয়ে যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে। যোগভাগ প্রক্রিয়া যেই করা হয়েছে এখানে xy ভ্যালুটা বেরিয়ে গেছে, xy ভ্যালু যে আমরা পেয়ে গেছি এখানে এই এই y² প্লাস xy এই জায়গাটা থেকে এই y² প্লাস xy বাই x² মাইনাস xy এই দুটো জায়গা থেকে y যদি আমি কমন নিই তাহলে ওয়াই প্লাস এক্স ওপরে এসে যাচ্ছে, আর নিচে যদি আমি এক্স কমন নিই এক্স মাইনাস ওয়াই এসে যাচ্ছে, দেখতে পেয়েছো। এবার এই এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই তো এ বাই বি ছিল, আর এই ওয়াই বাই এক্সের ভ্যালুটা তো এটা ছিল এ প্লাস বি বাই এ মাইনাস বি, ওটা বসিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আনসারটা এসে যাচ্ছে। দেখতে অন্যরকম হলেও কিন্তু ম্যাথটা খুব ইজিলি সলভ, এটা দেখে নেবে। এটা খুব কমন একটা ম্যাথ, বারবার অনেক পরীক্ষাতে এটা এসে যায়, এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি গুলো 1 হলে এটার ভ্যালু কত, দেখে নাও। এটা বইতেই করে দেওয়া আছে, ম্যাথটা ভালো করে দেখে নিও কী করা হয়েছে এখানে। সবগুলোর সাথে এ বি সি একটা করে অ্যাড করা হয়েছে, যে অ্যাড করা হয়েছে আবার মাইনাসও করে দেওয়া হয়েছে। বাট জাস্ট এই বি প্লাস সি থেকে একে নিয়ে এইটুকু নিয়ে ক্যালকুলেশন করা হচ্ছে, আবার এখানে এই পোর্শনটা নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, আবার এখানে এই পোর্শন নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে প্রত্যেকটার ওপরেই মানে লবে এ প্লাস বি প্লাস সি এসে গেছে, এ প্লাস বি প্লাস সিকে আবার কমন নেওয়া হলো, কমন নেওয়ার পর এ প্লাস বি প্লাস সিকে যেই কমন নেওয়া হলো, আর এই পোর্শনটার ভ্যালু তো 1, এই পোর্শনের ভ্যালু তো 1 গিভেন ছিল, মানে 1 বসিয়ে দেওয়া হয়েছে, দুটি সেম জিনিস এসেছে 0 এসে গেছে। দেখো এইগুলো মার্কস ডিভিশনটা কীভাবে হয়, মার্কস ডিভিশনটা যেই তুমি এরকম একটা ফর্মে এখানে নিয়ে আসলে এখানে 1 পেলে আর আনসার এখানে করলে এখানে 2 পেলে, এই করে 3 মার্ক্স হয়, আর এগুলোর ক্ষেত্রেও তাই যোগা প্রক্রিয়া করলে এখানে 1 পেলে আর এখানে এই এই আনসার যেগুলো করলে এখানে 2 পেয়ে গেলে, টোটালে 3 পেয়ে যাবে, এরকম করে কিন্তু এটা মার্কস ডিভিশন হয়। দেখো এখানে পিথাগোরাস উপপাদ্য দেওয়া আছে, এগুলো জাস্ট কিন্তু আমি একটা স্যাম্পল দিয়েছি, কীভাবে আনসার লিখবে তার উপর সেভাবে সেটা দেখে দেখানো হয়েছে। প্রিপারেশন আরও ভালোভাবে নাও, টোটাল টেস্ট পেপারটা একটু ভালো করে রেডি করো, ফুল মার্কস এসে যাবে। টেস্ট পেপারে যা যা করে দেওয়া হয়েছে সেগুলোকে খুব ভালো করে রেডি করো, দেখবে ফুল মার্কসটা এসে গেছে। এই এক্সামগুলো এমনই যে ইজি একটা এক্সাম, এটা নিয়ে অতটা ভাবার প্রয়োজন নেই, মার্কসটা কিন্তু ভালোভাবেই পেয়ে যাবে। পিথাগোরাস উপপাদ্য বিবৃত করো, দেখো আমি বারবার যেটা বলেছিলাম এই অঙ্কন পর্যন্ত তুমি যখনই করবে এখানে 2 পাবে, বাকি যে প্রুফ বাকি প্রুফের জন্য 3 পাবে, ছবিটা অবশ্যই ঠিক রাখবে। তেমনি পয়েন্টের ক্ষেত্রেও তাই বলছি, এই প্রদত্ত এই ঠিক প্রমাণের আগে পর্যন্ত, প্রমাণের আগে পর্যন্ত তুমি 2 মার্কস পাবে, এই যে প্রমাণটা ঠিকঠাক করে নিলে সেখানে 3 মার্কস পেলে, টোটালটা হচ্ছে 5। তেমনি এই কোশ্চেন নাম্বার 10-এর ক্ষেত্রে 10-এর সলিউশনটা দেখে নাও, বইয়েরই সলভ করে দেওয়া, যেটা দেখানো যেটা বেশি করে খেয়াল রাখা সেটা হচ্ছে
এই ছবিটা তুমি এঁকেছো, এইখানে তুমি ওয়ান পাচ্ছ, আর বাকি করেছো সেখানে টু পাচ্ছ, এই করে এটা কিন্তু থ্রি পেয়ে যাবে। কিন্তু দুটো এক্সট্রার ক্ষেত্রেই তাই, এই প্রমাণের আগে অবধি এই জায়গাটা তুমি এই প্রমাণের আগে অবধি এই জায়গাটা ওয়ান প্লাস পেয়ে যাবে, আর যে প্রুফটা করবে সেখানে টু, টোটাল মার্ক্স থ্রি। 11 রাকেটটা দেখো, একটি সমকোণী তুমি অঙ্কন করো যার সমকোণ সমকোণ বাহু দুটি 4 সেমি 8 সেমি, দুটি পরিবৃত্ত, মানে পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্ত অঙ্কন তোমরা জানোই, ঠিকঠাক করে অঙ্কন করবে। এখানে 4 সেমি আর 8 সেমি দেওয়া ছিল, বইয়ের যিনি আছে দেখবে রুট 15 দেখবে 5/3, এখানে এরকম ভাঙাটা দেখিয়ে নিতে পারো, রুট 15 = √5 × 3 দিয়ে আর 5 সেমি আর 3 সেমি নিয়ে নেওয়া হয়েছে, 5 সেমি 3 সেমি নিয়ে এখানে যে প্রসিডিওটা করা হয় সেটা করা আছে। প্রসিডিওটা দেখো, প্রথমে এবি লাইনটা নিয়ে নেওয়া হয়েছে 5 সেমি, তারপরে 3 সেমি নেওয়া হয়েছে, দিয়ে এই জয়েন যেটা সেই জয়েনিংয়ে একটা লম্ব টানা হয়েছে, জয়েনিং লম্বটা পরে টানবো, আগে এটাকে অর্ধেক করা হয়েছে, অর্ধেক করে একটা অর্ধবৃত্ত আঁকা হয়েছে, আর এই জয়েনিংটায় এখানে লম্ব টানা হয়েছে, লম্বটা দেখা গেছে অর্ধবৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই বিডি দৈর্ঘ্যটাই হচ্ছে কিন্তু আনসার, বিডির দৈর্ঘ্য এখানে 3.8 সেমি পেয়েছি, তাহলে √15 লিখো 3.8 লিখবো। এখানে যদি তুমি সেমি লিখো এটা কিন্তু লিখবে না, তাহলে 1-1 হয়ে যাবে, ওয়ান মার্ক মাইনাস হয়ে যাবে। এখানটা 12/1টা দেখো, কোনো বৃত্তের ব্যাসার 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে তার মান কত, পরিধি নিয়ে দিয়েছে 2πr 176, 176 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ কেন্দ্রে 2π কোণ উৎপন্ন করে, এভাবে করতে পারো, তাই টোটালটা হচ্ছে 2π। তাহলে আর 1 সেমি কত করবে, 2π/176, তেমনি 5.5 সেমি কত করবে, π/16, দেখে 2π/5.5 ভাঙিয়ে π/16 আনসার করা হয়েছে, ঠিক আছে। পরেরটা দেখো, sin θ (1+tan θ + cos θ)(1+cot θ), এটা sec θ + cosec θ প্রুভ করতে হবে। এভাবে প্রুভ করছে, প্রথমে লেখা হলো, তারপর ট্যান থিটাকে সাইন কসে ভাঙিয়ে দেওয়া হলো, এদিকে কট থিটাকে কস সাইনে ভাঙিয়ে দেওয়া হলো, দিয়ে জাস্ট এডিশন করা হচ্ছে, cos θ (cos+sin), এদিকে sin θ (sin+cos), এবার cos θ + sin θ কমন নিয়ে এই কাজটা করা হলো। এই কাজটা দেখো, ভালো করে দেখে নাও, যেই এই অ্যাডিশানটা করবে ওপরটা sin² + cos² 1 হয়ে যাবে, নিচটা যা আছে তাই থেকে যাবে। তাহলে এবার যেই সেপারেট করবে, এদিকে 1/sin θ, 1/cos θ, cosec θ + sec θ এসে গেল প্রুফটা। পরেরটা দেখো, 7 cos² θ + 3 sin² এগুলো 4, মানে ট্যান থিটার মান কত, কসটাকে সাইন করা হয়েছে, সাইনটা সাইনের মতোই আছে, এবার 7 - 7 sin² θ + 3 sin² θ = 4, এরপরে -7 sin² θ, এই ব্যাকেটটা হবে না, আর 3 sin² θ থেকে -4 sin² θ, 4 - 7 অ্যান্সার এসে গেছে, sin² θ ভ্যালু পেয়ে গেছে, sin 60 θ হচ্ছে 60 ডিগ্রি, এবার ট্যানে বসিয়ে দাও, tan 60 হচ্ছে √3, এইভাবে করতে পারো, ইজি আছে। 13টা দেখো, নদীর তীরে একটি সেতু সমকোণে অবস্থিত, ছবিটাকে দেখো, নদীর তীরের সাথে এই এটা যে নদীর তীর, তীরের সাথে এই সেতুটা হচ্ছে সমকোণে অবস্থিত, এই যে বলতে চেয়েছে, এক ব্যক্তি নদীর পার বরাবর কিছু দূর গেলে সেতুর অপর প্রান্ত অপসেতুর অপর প্রান্ত 45 ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায়, এই নদীর পাড়া বরাবর যদি কিছু দূর এখানে যাওয়া যায় এদিকে, তাহলে এই সেতুর অপর প্রান্তটা ই এটা এই কিছু দূর গেলে এই যে অপর প্রান্তটা এটা 45 ডিগ্রি কোণে দেখা যায়, ওই পাড়া বরাবর যদি আরও 400 যায়, আরও 400 মিটার যদি যায়, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। সেতুর দৈর্ঘ্য কত, এই বিয়ের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, এসি যুক্ত করা হলো এখানে, এডিও তাই। এবার ত্রিভুজ এবিসি থেকে কী পাওয়া যাচ্ছে, এবিসি ত্রিভুজ হচ্ছে এইটা, আমি এগুলো ইরেজ করে দিচ্ছি, ত্রিভুজ এবি ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা, এবিসি থেকে কী পাওয়া যাচ্ছে, এবি = x মিটার এখানে ধরে নিয়েছি, আর বিসি তো 45 ডিগ্রি দেওয়াই আছে, tan 45 = ab/bc, তাহলে bc = কত হচ্ছে, bc = x মিটার যেহেতু tan 45 1, আর ab = x মিটার ধরে নিয়েছে, তাহলে bc হচ্ছে x মিটার। এবার ad যুক্ত করা হয়েছে, এটি বলছি abd থেকে পাচ্ছি, ab = x মিটার, আর bd =
বিসি প্লাস সিডি, কারণ ওখানে 400 আরও গেছে, তাহলে এক্স প্লাস 400 ধরে 10 30 হচ্ছে 1/√3 করলো এক্স বাই এক্স প্লাস 400, এখান থেকে এক্সের ভ্যালু পাওয়া গেছে এইটা, মানে 200 √3 + 1 এই হচ্ছে সেতুর দৈর্ঘ্য। সূর্যের উন্নতি কোণ আলফা থেকে বৃদ্ধি হয়ে বিটা হলে, যেখানে আলফা হলো 90 ডিগ্রি, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এক্স মিটার থেকে হ্রাস পেয়ে ওয়াই মিটার হয়, প্রমাণ করো স্তম্ভটির উচ্চতা √xi মিটার। দেখে ঘাবড়াবে না, এই ধরনের কোশ্চেন থাকলে মনে হয় যেন কী হবে, একটু কঠিন হয়ে যাচ্ছে, ঘাবড়াবে না, নর্মালি করে যাবে, আগের ম্যাথগুলো যেরকম করেছো নর্মালি করে যাবে। দেখো ধরি স্তম্ভটি এবি এবং সূর্যের উন্নতি কোণ আলফা, এবি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য বিডি, বিডি হচ্ছে এবি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য, এটা হচ্ছে স্তম্ভ, আর এইখানটায় সানটা আছে, এখানে সান আছে, আর যেহেতু এখানে দণ্ডটা এখানে রয়েছে তার ছায়াটা এদিকেই পড়বে নিচের দিকে। এখানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে বিটা, এই কোণটা বলে দিয়েছে আলফা, এ আর ডি যুক্ত করা হয়েছে, তাহলে ত্রিভুজ এবি থেকে কী পাচ্ছি, ট্যান আলফা ইকুয়াল টু এবি বাই বিডি, তাহলে এবি ইকুয়াল টু এক্স ট্যান আলফা, আবার এসি যুক্ত করা হয়েছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি করে ট্যান বিটা ইকুয়াল টু এবি বাই বিসি, তাহলে এবি ইকুয়াল টু ওয়াই কোয়াড আলফা, এই এক আর দুই থেকে পাচ্ছি এবি স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে এবি কত পাবো √xi, ঠিক আছে, এবি স্কোয়ার এই এই এবি আর এবি মাল্টিপল করলে এই এক্স টেন আলফা ওয়াই কট আলফা মাল্টিপল হয়ে গিয়ে এখানে এক্স ওয়াই থাকবে, কারণ টেন আর কট মাল্টিপল হলে 1 হবে, তাহলে এবি দৈর্ঘ্য √xi। দেখো কত ইজিলি ম্যাথটা হয়ে গেছে, এখানে একটা জিনিস খেয়াল লাগবে, এই ডায়াগ্রাম কিন্তু ঠিক করতেই হবে, ডায়াগ্রাম যদি ভুল থাকে তাহলে কিন্তু 0 পেয়ে যাবে ম্যাথটা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো। তারপরটা দেখো 14 এর 1 এরটা, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার উচ্চতা 2.8 মিটার, যদি এটির ভিতরের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 4.6 ডেসিমি হয়, আর চোঙটি যদি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হয়, চোঙের বাইরের ব্যাসের দৈর্ঘ্য, দেখো বাইরের ব্যাস ডি ধরে নিয়েছি, তাহলে বাইরের ব্যাস হচ্ছে d/2, তার প্রশ্ন অনুসারে পাই বাইরের ব্যাস বাইরের ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস ভিতরের ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এইচ, এইচ বলে দিয়েছি 22.8, সেটাকে ডেসিমিটার 2.8 মিটার ছিল, ডেসিমিটার 28 হয়েছে, এটা সমান এখান থেকে ক্যালকুলেশন করে d/2 2.5 পাওয়া গেছে, আর ডি এর ভ্যালু আছে 5, ঠিক আছে। পরেরটা দেখো, এটা বইয়েরই একটা ম্যাথ, লম্বিতার শঙ্কু আকৃতি লোহার পাতের বয়া তৈরি করতে 75 3/7, ও এখানে একটা জিনিস বলে রাখি, দেখো এই যে ফর্মুলাটা এখানে বসিয়েছ, এই এই পর্যন্ত করলে 2 পেয়ে যাবে, আর ঠিক করলে এখানে 2 পেয়ে যাবে, 4 মার্ক্স এভাবে পেয়ে যাবে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতিটি লোহার পাতে বয়া তৈরি করতে 75 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে, বাড়ির তির্যক ব্যাসে তো 5 মিটার হলে কত বায়ু আছে, তির্যক ব্যাসে তো 5 মিটার, ধরি বাড়িটি ব্যাসে তো 8 মিটার, তাহলে সমগ্র তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর ইন্টু আর প্লাস এটা এই, ঠিক আছে, এটা এই এই ফর্মুলাটা আমরা পেয়েছি, তির্যক আর প্লাস এল তির্যক হচ্ছে তার, ঠিক আছে, তাহলে এইটাই করলে দিয়ে দিয়েছে এইটা 75 3/7 মানে 5 528/7, এখান থেকে নেগেটিভ তো যেহেতু হবে না, তাহলে আর এবারে 3 পাওয়া গেছে, উচ্চতা এইচ, এখানে এলটা 5 বলে দিয়েছিল, তাহলে h² + 3² = 5² মানে ফর্মুলাটা কী ছিল এখানে, h² + r² = তির্যক উচ্চতা তার স্কোয়ার, এখান থেকে এইচের ভ্যালু 4 পাওয়া গেছে, তাহলে উচ্চতা 4 মিটার, তাহলে আয়তন 1/3 πr² h, বোঝা গেছে। তারপরটা দেখো, একটি চোঙাকৃতি স্তম্ভের ওপরের ভাগ অর্ধগোলক আর ভূমিকাশে তো 2 মিটার, মোট দৈর্ঘ্য 10 মিটার হলে স্তম্ভটির ঘনফল কত, চোঙাকৃতি স্তম্ভের ওপরের ভাগটা কিন্তু এই দেখো স্তম্ভটা এরকম একটা স্তম্ভ, তার ওপরের ভাগটা কিন্তু আবার অর্ধগোলক, ভূমিকাশে তো 2 মিটার, ভূমিকাশে যদি 2 মিটার হয় ওপরের ভাগে অর্ধগোলকের উচ্চতা 2 মিটার হবে, যদি 2 মিটার হয় অর্ধগোলক উচ্চতা আর ব্যাসার্ধ ওখানে তো একই, তাহলে চোঙাকৃতি অংশের উচ্চতার কত হবে, 2 যেহেতু ওখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 8 মিটার হচ্ছে, অর্ধগোলকের আয়তন 2/3 πr³, তাহলে 16/3 πঘনমিটার, আর চোঙাকৃতি অংশের আয়তন πr² 32π, স্তম্ভের মোট আয়তন 16/3 π আর 32π, সেটা হচ্ছে 179 1/3 ঘনমিটার, পায়ের ভ্যালুটা বসিয়ে দিয়েছি 22/7 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এই আনসারটা এসে যাবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 50, যৌগিক গড় প্রথমে বের করতে বলা হয়েছে, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, সাথে সাথে তাদের নাম্বার কী পেয়েছে সেই সাথে সাথে সংখ্যাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো পুরি সংখ্যা। দেখো এটাকে কী করা হয়েছে, প্রথমে এই
শ্রেণী সীমা হচ্ছে 10-এর কম মানে 0 থেকে 10, আবার পরেরটাকে 10 থেকে 20 করা হয়েছে, তারপরে 20 থেকে 30 করা হয়েছে, 30 থেকে 40 করা হয়েছে, 40 থেকে 50 করা হয়েছে। এইখানে কিন্তু অ্যাড করে করে দেওয়া ছিল, জাস্ট মাইনাস করে করে কিন্তু বাকিগুলো পাওয়া যাবে। প্রথমটা হচ্ছে 5, তারপরটা 9-5 দ্যাট ইজ ইকুয়াল টু 4, তারপরটা 17-9 দ্যাট ইজ ইকুয়াল টু 8, তারপরে 24-17 দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 29-17 দ্যাট ইজ ইকুয়াল টু 12, তারপরে 45-29 16, এই সামেশান করে দেখা গেছে 45। আর প্রত্যেকটা শ্রেণীর মধ্যকগুলো বের করা হয়েছে, দিয়ে মধ্যকের সাথে এই ফাইলগুলো মাল্টিপল করা হয়েছে এবং ফাইনালি অ্যাড করে 1425 পাওয়া গেছে। যৌগিক গড় কি সামেশান এফআই এক্সএফআই সামেশান এফআই বের হয়েছে 31.67। ঠিক আছে, এরপরে দেখো 15-2-এরটা। সংখ্যাগুলো মান নির্ণয় করতে দেওয়া হয়েছে, রেঞ্জটা প্রত্যেকটা শ্রেণী এবং তাদের পরিসংখ্যাগুলো দেওয়া হয়েছে। প্রথমে দেখো, এটা যেহেতু 54 ছিল এখানে আর 55 ছিল, এটাকে শ্রেণী সীমানা আমাদের বানিয়ে নিতে হবে 0.5 কমিয়ে বাড়িয়ে, 45 থেকে 0.5 কমানো হয়েছে 44.5, আর এখান থেকে বাড়িয়ে 54.5 হয়েছে। আর এই ফ্রিকোয়েন্সিগুলো যা ছিল তাই আছে, এগুলো কিছু চেঞ্জ তো হবে না। এরপরে দেখো সংখ্যাগুলো মানে শ্রেণী, সংখ্যাগুলো মানে শ্রেণী কীভাবে বুঝবো, যেটাতে সবথেকে বেশি পরিসংখ্যা আছে সেটা হচ্ছে এটা। এখান থেকে এবার ভ্যালুগুলো সব বসিয়ে দেওয়া হচ্ছে। এল হচ্ছে ওই শ্রেণীটার নিম্ন সীমা মানে 74.5, এফ ওয়ান হচ্ছে এখানে 32, এই 32 দেখতে পাচ্ছ, আর এফ জিরো হচ্ছে তার আগেরটা মানে 19, আর এফ টু হচ্ছে তার পরেরটা দ্যাট ইজ 12। এই ফর্মুলাটা যেই তুমি লিখবে 1 পেয়ে যাবে, ভ্যালুগুলো যেই ঠিক করে বসাবে আরও 1 পাবে, ঠিক করে ক্যালকুলেশন করে যখন আনসার ফাইনাল ঠিক করতে পারবে সেখানে 2+, এই করে কিন্তু এখানে 4 মার্কস পাবে। এখানে দেখার কী বলেছি, একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক বৃহত্তর সূচক আর ওজাই ভঙ্গন করে মধ্যমান নির্ণয় করো, এটা একটু বড় হয়ে যায়, এই ধরনের কোশ্চেনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে, অ্যাভয়েড করার চেষ্টা করবে এই ধরনের কোশ্চেনগুলো। এবার এখান থেকে দেখো এখানে কী পাচ্ছি, 100 থেকে 120 12, 120 থেকে 140 14, 140 থেকে 168, 160 থেকে 186, 180 থেকে 210, প্রত্যেকটার ক্রমযোগী পরিসংখ্যা বের করা হয়েছে এবং আবার বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বের করা হয়েছে। বৃহত্তর সূচক করার সময় নিচ থেকে অ্যাড করা হয়েছে আর ক্ষুদ্রতর সূচক করার সময় উপরের দিক থেকে অ্যাড করা হয়েছে। এখানে এই লেখাগুলো দেখবে যা যা লেখা লিখতে হবে, ওজাইব এখানে অঙ্কন করতে হবে, দেখো ওজাইবটাও অঙ্কন করা হয়েছে, এই ক্ষুদ্রতম সূচকটা এরকম আসবে আর বৃহত্তর সূচকটা এদিক থেকে এরকম আসবে, দুটোর যে ক্রস পয়েন্টটা ক্রস সেকশন যেটা ইন্টারসেপ্ট করছে যেটা সেটাই হচ্ছে মধ্যমা, সেটা ডটার করে এনে আমাদের এখানে এই টেবিলে দেখতে হবে এখানে এটা কত হয়েছে, এইখানে এই পয়েন্টটা যেটা আসবে সেটা হবে কিন্তু আনসার। এটা দেখা গেছে 138.57 আসছে, তাহলে মধ্যমাটাও কিন্তু 138.57। খুব ভালো করে দেখো, এটা আমি একটা স্যাম্পল পেপার নিয়ে আলোচনা করে দিলাম কীভাবে আনসার করা উচিত, কীভাবে আনসারগুলো তুমি মার্কসগুলো ফুল মার্কসগুলো কীভাবে পেয়ে যাবে। এরপরে আমি চেষ্টা করবো অবশ্যই এই বছরের আরও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়ে করার, এই এখানে যে কোশ্চেনগুলো আমি তার সলিউশনটা দেখালাম এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করো। দেখো ম্যাথ ভালো করে প্র্যাকটিস করো, এক্সাক্ট সাজেশান তো কেউই দিতে পারবে না, এক্সাক্ট সাজেশান দিয়ে আমরা তো কোশ্চেন পেপারটা দিয়ে দেওয়া সেটা কেউই দিতে পারবে না, তাহলে তো এক্সামটাই ইনভ্যালিড একটা এক্সাম হয়ে যেত। যেগুলো আমি যেরকম প্রিপারেশান নেওয়া করাচ্ছি সেগুলোকে প্রিপারেশান নাও, টেস্ট পেপারের সমস্তগুলোকে রেডি করো, এমসিকিউ ট্রু ফলস, তারপরে এমসিকিউ, তারপরে ফিল ইন, তারপরে 4 মার্কসের যে কোশ্চেনগুলো 4 মার্কস যেগুলো আমরা সলভ করে দিয়েছি সেগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো। যদি তুমি ঠিক করে প্র্যাকটিস করতে পারো 80+ মার্কস পাক, কোনো অসুবিধাই হবে না 80+ মার্কস পেতে, খুব ইজিলি 80+ মার্কস পেয়ে যাবে। থ্যাংক ইউ, দেখতে থাকো তোমরা, পুরোটা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, তোমরা যত শেয়ার করবে বন্ধুরাও এর থেকে হেল্প পাবে এবং সাথে সাথে তোমরাও হেল্প পেয়ে যাবে। থ্যাংক ইউ।